হ্যালো গাইজ, আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলতে শঙ্কর ব্লগার। আমি হচ্ছি শঙ্কর। আজকে আমরা চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে সকালবেলা উঠেছি। তো উঠে আমি হাঁটতে বেরোলাম। তো আমার তো হাঁটা হয়ে গেছে 2-1 ঘন্টার মতো। তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই। তো আমি এখন ভিডিও বানাচ্ছি। আমার পেছনে যে তোমরা ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডটা শুনতে পাচ্ছ সেটা হচ্ছে চা ফ্যাক্টরি সাউন্ড। তো আমার পিছনে যে রয়েছে চা ফ্যাক্টরি, এটার নাম হচ্ছে কৈলাসগিরি টি ফ্যাক্টরি। যে দেখো তোমরা, এটা হচ্ছে ফ্যাক্টরি পিছনের দিক, আর ফ্যাক্টরির পিছনে রয়েছে বড় একটা মাঠ। আর আমি সেই রাস্তা যাচ্ছি। আমার এই রাস্তাটা খুবই ফাঁকা, আমার সেই বাড়ির পাশে রাস্তাটা এটা। আর এই যে হলো চা ফ্যাক্টরি, সেটা 2-3 বিঘা জায়গার মধ্যে রয়েছে চা ফ্যাক্টরিটা। আর এখন তো সকাল 6টা বাজে, তো এখন তো সকাল হয়ে গেছে। আমি উঠেছিলাম 4টের দিকে। 4টে তো একদম পুরো অন্ধকার ছিল, তো তখন আমি ভিডিও বানাইনি, কারণ তখন আমার ফোনে আসছিল না, সব কালো কালো আসছিলো। তো এখন আমি 5টার দিকে ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন যাচ্ছি, আমার সামনে আছে একটা রেল লাইন, তো আমি এখন সেখানে যাচ্ছি। সেখান দিয়ে একটু হাঁটবো। আর রেল লাইনের পাশে অনেক বড় একটা মাঠ আছে, সেখানে ধান আলু ভুট্টা এগুলো লাগানো হয়। তো আমি অনেকদিন ধরে সেখানে যাই না, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে আজকে সেখানে যাই। রেল লাইনের পাশে চলে এসেছি। তো এখন তো গেটটা নামানো আছে, তো নিচে একটা টানেল আছে। তো আমরা সেই হলো টানেলটাতে যাবো এখন ওই পারে। তো চলো দেখা যাক যে টানেলটা দিয়ে কীরকম কী হয়। আমরা মাঠের কাছে চলে এসেছি। তো এই দেখো মাঠ, রেল লাইনের এই পাশে রয়েছে মাঠ। আর এই যে হচ্ছে রাস্তা যেটা দিয়ে আমি আসলাম, আর ওইখানে যে ফ্যাক্টরিটা দেখতে পাচ্ছ নীল বাড়িটা, ওটা হচ্ছে সোয়াবিন ফ্যাক্টরি। আর এই পাশে রয়েছে সেই বড় মাঠটা, ওইদিকেও যাবো আমরা। আর আমি এলাম এই রাস্তা দিয়ে। আর আমি এখন এগুলোর উপর দাঁড়িয়ে আছি, তো এখান থেকে শর্টটা নিচ্ছি, কারণ তাহলে একটু ভালো দেখা যাবে আর এরিয়াটা একটু বেশি দেখা যাবে। তো চলো আমরা ওই মাঠে যাই। ওই মাঠটা হলো এই মাঠটার থেকে আরও অনেক বড়। এই দেখো এইদিকে বাঁশ বাগান আছে অল্প কিছু রাস্তার দুই পাশে, আর ওইখানে হচ্ছে রেলগেটটা, এখনও গেটটা উঠায়নি। এই দেখো এইখানের মাঠটায় দূর দূর পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। এই দেখো এখানের মাঠটা সত্যি অনেক বড়। আর এখানে মাঠে ধান লাগানো হয়েছে, এই যে ধানগুলো কেটে কেটে রাখা হয়েছে। ওই যে একজন লোক ধান বাঁধছে, এখানে ধানের পালা রাখা হয়েছে। আর এগুলো মাঠে ধান কেটে আবার চাষও করে দেওয়া হয়েছে, যেগুলো কালো কালো দেখা যাচ্ছে ওগুলো। আর ওইখানে ছোটো একটা জঙ্গলের মতো রয়েছে, আর ওই জঙ্গলটার মাঝখানে একটা পুকুর আছে। আর ওইখানে হচ্ছে হাই রোড, ওই যে সামনে যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, ওই গাছপালার পাশেই রয়েছে হাই রোড। আর ওইখানে একটা টানেল রয়েছে, ওই যে ওই দেখো। সকালবেলা জায়গাটা খুব সুন্দর, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই এখানে। এখন তো গাড়ি দেওয়া শুরু হয়েছে। আমি যখন 5টার দিকে এসেছিলাম তখন এখানে আওয়াজ ছিল না। এই দেখো খুব সুন্দর জায়গাটা। মাঠের এখানে নেমে গেছে, তোমরা পিছনে দেখতে পাচ্ছ শুধু মাঠ আর মাঠ। আর আজকে কুয়াশা পড়েছে একদম, সেই কুয়াশা একদম সব সাদা সাদা দেখাচ্ছে পিছনে। আর এখানে একটা ক্যানাল, ছোটো একটা নালের মতো রয়েছে, এই যে জল রয়েছে এখনও, কারণ কিছুদিন আগে বর্ষাকালগুলোর জন্য জল এখনও শুকোয়নি। আর পিছনে রয়েছে একটা ধালের পালি, ওই যে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর আমার এই পাশের জমিটা চাষ করা হয়ে গিয়েছে, আমার পেছনেরটা ধান কেটে এই দেখো রাখা হয়েছে, শুধু ধান কেটে রাখা হয়েছে সমানভাবে, এগুলো নিয়ে যাওয়া হবে। আর এখানে যে ধানের মাঠটা আছে না, সেটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানে এই পার থেকে ওই পার দেখা যায় না এই মাঠটা এত বড়। আর এখানে অনেক লোকের জমি আছে, 1 কাঠা 2 কাঠা করে অনেক লোকের জমি আছে, ঠিক আছে। যে সকাল 7টার আমি এসেছিলাম 5টার দিকে, তো 2 ঘন্টা হয়েছে। তো এখন আমি বাড়ি যাবো, আর ব্লগটাকে এখানে শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যদি এরকম ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এই ভিডিওতে এতটুকুই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য বাই।